আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, অনেকে প্রশ্ন করেন যে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না। মনে রাখবেন, ইসলামিক শরীয়তে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহে তানজিহি। আর মাকরুহে তানজিহি বলা হয় যেই মাকরু গুনাহ হয় না, তবে এটা ইসলামিক শরীয়ত এটাকে অপছন্দ করে, তবে এতে গুনাহ হয় না। কিন্তু মাকরুহে তাহরিমি যেটা, তাতে গুনাহ হয়। তো এখন আপনি যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন, সেটা আপনার জন্য উত্তম নয়, বরং অনুত্তম। আপনার জন্য উত্তম হলো চোখ খোলা রেখে নামাজ পড়া। তবে হ্যাঁ, আপনি এমন জায়গায় নামাজ পড়ছেন যার আশেপাশে এমন কিছু কাজ হচ্ছে, যেমন ধরেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এখন আপনি যদি চোখ খোলা রেখে নামাজ পড়েন তাহলে আপনার নামাজের একাগ্রতা নষ্ট হবে। সেই ক্ষেত্রে আপনি নামাজের একাগ্রতা ঠিক রাখার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। অথবা আপনি এমন জায়গায় নামাজ পড়ছেন যে আপনার পাশে কেহ কোনো ধরনের কাজ করছে, আপনি চোখ খোলা রেখে নামাজ পড়লে আপনার সেই দিকে মনোযোগ আকৃষ্ট হচ্ছে, সেক্ষেত্রেও আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। এবং কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন, আপনি যদি নামাজ চোখ বন্ধ করে নামাজ পড়াতে যদি আপনার একাগ্রতা আসে, চোখ খোলা রেখে নামাজ পড়াতে যদি আপনার একাগ্রতা না আসে, বরং চোখ বন্ধ করে নামাজ পড়াতে একাগ্রতা আসে, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন।